ভালো করে শুন হ্যাঁ বাংলাদেশের মেয়েদের এত কন্ঠ ভালো বাবা বাংলাদেশের মহিলাদের আমি দেখছি মোবাইলে কথা বলি মিষ্টি লাগে খুব মজা লাগে যদি কইছে হ্যালো বাংলা চেনা না বুঝি চলে গেল আর যদি কয় আই লাভ ইউ আমি তোমাক ভালোবাসি চেনা কথা কি পানুলি যে দেশের মহিলা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী আরো বড় বড় পদে আছে এ দেশের নারী তোমাক ভালোবাসে না বিশ্বাস করেন তোমাক ভালোবাসে না ভালোবাসে ততক্ষণ মোবাইলে ফ্ল্যাক্সি দেখ যতক্ষণ কথা বলেন ফ্ল্যাক্সি বন্ধ তো সিম নাম্বার ডিলিট তো সামনে দিয়ে তোর বান্ধবী আর এক বন্ধুর হাত ধরে বেড়াবে কোনো কবার পাবো না কারণ বাংলাদেশের 100টা আইনের মধ্যে 98টা আইন মহিলার পক্ষে দুইটা আইন পুরুষের ঘোষ করে শুন যুবক ভালোবাসে না ফিরিয়ে আয় কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে আয় আল্লাহর ঘরের দিকে ফিরিয়ে আয় জীবন নষ্ট করিস না বাংলার মায়েরা আছেন যারা আমার মেয়েরা আছে যারা ভালো করে শোনো তারা এদেশের একটা গরিব মানুষের ছেলে বিয়ে করলে 2 লাখ পায় না হলে একটা অটো রিক্সা পায় আর তোমার ভালোবাসিয়া কিছু না নিয়ে বিয়ে করবে তোমার কিছু ঘুরে কেন জানে তোমার ইজ্জতের ক্ষতি হবে যেই দিন মা বাবার সুন্দর মুখের মধ্যে চুনকালে দাগ লাগবে যেই দিন চেহারা পালাইবে সেই দিন বাংলাদেশে কম গার্মেন্ট হয় নাই কোন গার্মেন্টে ভর্তি হবে মোবাইল নাই অন্য সিম যে সিমের দাম 1 টাকা ওখান পাল্টাইতে কয়দিন 1 টাকা সিম ফ্রি এই জন্য মা বোনেরা সাবধান বেরিয়ে আসেন ভুয়া থেকে বেরিয়ে আসেন আসল জিনিসের কাছে আসল হলো কি কোরআন আল্লাহ আকবার কোরআন কোরআন সুন্নাহ দিয়ে জীবন চালু করে আপনার প্রধানমন্ত্রীর অত কষ্ট হবে না প্রধানমন্ত্রীর যা কষ্ট সন্ত্রাস বন্ধ করার জন্য বাহিনী বাড়াচ্ছে পুলিশ আর্মি র‍্যাব কোবরা চিতা যত প্রকার বাহিনী সন্ত্রাস দমনের জন্য কিন্তু হচ্ছে না কারণটা কি হচ্ছে না কেন জানেন আমাদের নিজের দোষে হচ্ছে না কথা ঠিক না ঠিক আমরা যদি সন্তান ভালো আনতে না পারি তাহলে দেশ কে করে ভালো হবে একজন বলছেন মা যদি একটা ভালো সন্তান দেয় আমি একটা ভালো দেশ দেব আল্লাহু আকবার এজন্য কোরআন সুন্নাহ ছাড়া উপায় নাই আমার ভাইরা স্পষ্ট ভাবে শুনেন মগজে মধ্যে আমার মহান আল্লাহ তাআলার বক্তব্য হলো গোটা বিশ্বের মানুষগুলোকে বানায়া জমিনের মধ্যে ছেড়ে দিলাম মানুষ জাতিকে আমি বানাইতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে তোমরা জানো না রে বান্দা তোর মার পেটের মধ্যে 1 ফোঁটা না পাক পানিতে আমি আল্লাহ কুদরতের হাত দিয়া এরকম নাড়াচাড়া করতে গিয়া 10 মাস 10 দিন লাগছে তোরে আমি মানুষের বাচ্চা বানাইতে গিয়া এ শুধু তাই নয় কাঠের মতন সুন্দর একটা সিস্টেম করে বানাইতে হয়েছে মার পেট থেকে বের করার সময় জীবন নামের একটা দামি জিনিস দেওয়া লাগছে এই জীবন যদি না দিয়ে তোমাকে বের করতে তোর হওয়ার কোনো ক্ষমতা ছিল না হওয়ার সঙ্গে সঙ্গে তোকে চাপ বাটি দিয়ে দিতে হতো জনগণের কথা ঠিক না বেঠি জীবনটা পাসিস বলে আমার দল করিস না বাইরের দলত করিস মাস্তানি দেখাস চাবি কোন আমার হাতে আছে আল্লাহ পাক জীবনে দুইটা চাবি করছে একটা অন আর একটা অফ অনটা করে ছাড়ি দিছে যা দৌড়াও আল্লাহর সময় হলে টপ করি অফ করিবে যেই দিন তামাম ছাড়িয়া যাইতে হবে সেই দিন কথা বলেন কথা বলেন বাড়ি গাড়ি ক্ষমতা চার সব কিছু ছেড়ে রওনা দেওয়ার লাগে যার কাছে আসছি একদিন তার কাছ থেকে আর একদিন যাওয়া লাগবে তার কাছে কথা ঠিক না ঠিক আল্লাহর কাছ থেকে আসছেন আবার আল্লাহর কাছে যাবেন দুটি হাত দেখাইতে হবে হাত তুলিয়ে নারায় তাকবীর দুটি হাত তোলেন বাবা জি হাতকে দেখছে আল্লাহ দেখছে স্পষ্ট ভাষায় শুনে আল্লাহ ভালো করে জানে দুনিয়ার মানুষগুলো আমি রবকে তারা মানবে না আল্লাহ এই কোরআন আসছে যখন মানুষ মানুষের জায়গায় ছিল না তখন কথা ঠিক না ঠিক গোটা বিশ্বের মানুষগুলোকে ইহুদি নাসরা খ্রিস্টান মুসলমান ইমানদার বেঈমান তাম মানুষগুলা আল্লাহ বানাইছে আল্লাহর বক্তব্য হলো গোটা বিশ্বের মানুষগুলোকে আমি বানাইছি আমার অধিকার আছে আল্লাহু আকবার কোন অধিকার আছে কিনা কোন কাঠমিস্ত্রি যদি একটা খাট বানায় একটা চেয়ার বানায় যাকে তাকে সে বসতে দিতে পারবে অধিকার আছে কিনা আল্লাহু আকবার কোন
জিনিসটা বিক্রি হয়ে গেছে বায়নাও হয়ে গেছে পয়সাও দিয়ে গেছে অথচ এই জিনিসটা বানার পর মালিকে কয়দিন পর নিতে আসছে তার আগে যে কয়দিন পর্যন্ত ওই কারিগরের কাছে থাকে যখন তখন জাকাতটা বসিয়ে দিবার পরে না পরে পরে অধিকার আছে তার ঠিক কি না যে জিনিস যে জিনিস যে বানায় তার উপর তার অধিকার থাকে ঠিক কি না অধিকার থাকে না আল্লাহ কে আমার অধিকার আছে গোটা বিশ্বের মানুষগুলোকে আল্লাহ পাক সুন্দর করে কোরআনের ভাষা দিয়ে একটা ডাক দিলেন ইয়া আয়ুহান নাস আল্লাহু আকবার এর অর্থ হলো হে মানুষ সকল কাউকে মেনশন করে নাই মুসলমানকে ডাক দেনি হিন্দু কোনা মেনশন না করি আল্লাহ পাক ডাক দেন নাস নাস মানে মানুষ জাতি আল্লাহু আকবার কম আল্লাহু আকবার হে মানব জাতি তোমরা আসো আসো জিনিস বুঝো কারণ আমি তোমাকে আমার কুদরতের হাত দিয়ে আমার পেট থেকে বের করছি এত সাইন্স এত থিসিস করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে অনেক প্রাণী আমি বানায় আছে রে দেব মানুষ জাতি একটা প্রাণী এই মানুষের কাটিংটা হবে সম্পূর্ণ আলাদা কোন প্রাণীর কাটিং এর সঙ্গে চেহারার সঙ্গে আমার বান্দা বানির চেহারা তুলনা হওয়া সম্ভব না কথা বলেন ঠিক না বেঠি নারায় তাকবীর শুধু তাই না আল্লাহ রবের ব্যাপারে কেন চিন্তা করি না থিসিস করি না গোলাম তোর মার পেট থেকে তোর ভাই তোর বোন করে এমনি করে দশজন সন্তান একটা পেট থেকে একটা দাইতের ভিতর থেকে একটা ভাতার থেকে আমি দশটা সন্তান বের করে দিয়েছি দশটা সন্তানের চেহারাগুলো দশ রকমের আল্লাহর কসম করে বলছি কোন ভাইয়ের চেহারার সঙ্গে কোন ভাইয়ের মিল নাই আমি মানুষ বানাছি আল্লাহ আকবার বল পৃথিবীতে অনেক মানুষ মানুষ বানায় মাটি দিয়ে বানায় পুঁতি দিয়ে বানায় কি প্লাস্টিক দিয়ে বানায় যত গার্মেন্টস যত ইপিজেড আছে ইপিজেডের কর্মীরা অর্ধেক কর্মী বেশিরভাগ কর্মীর কাজ হলো মানুষের মাথার চুল বানানো ঠিক ঠিক না হাত আছে নাক আছে কান আছে চোখ আছে পা আছে সব আছে ঠিক না আমি ঢাকা মাহফিল করে মার্কেটে ঢুকছি বাবা ঢুকার সঙ্গে দিব্যি একটা যুবক দারুণ শাটটান পর তাই পড়ে আছে আমাকে সেলুট দিল আমি তো দোকানে বসে গাট বডি গেট আমি সেনা দিয়ে টিপি লে কিছুই কই না একটু সালাম দিলে তো চলে সব আছে একটি জিনিস নাই বলেন তো কি জিনিস জীব ভালো করে মগজকে বোঝেন এই জীবন না থাকলে নেতাগিরি চলে না জীবন না থাকলে ওসিগিরি চলে না জীবনটা আছে মানে সব কিছু চলে ঠিক কি না এই জীবনের মালিক দাদা গোলাম রে আয় ফিরে আ কে তোমাকে জাহান্নামের পথে নিয়ে গেল রে আমি যে জাহান্নামের জন্য তোরে বানাই যাই আমার কষ্ট হবে আল্লাহ আকবার কোন এত সুন্দর মাংস পেশি দিয়া সুন্দর করে হার হাড্ডির উপরে গোস্ত গোস্তের উপরে হাড্ডি বানায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি তোর কি মায়া হয় না আমি রবের কথাকে তোর খেয়াল হয় না আল্লাহ আকবার কোন আয় বেরিয়ায় আমি তোকে সৌন্দর্য করে বানাইছি তোর মতো সুন্দর করে কাউকে বানাই নাই আল্লাহ আকবার কোন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়াবিল এত সুন্দর করে আমি কোন প্রাণীকে বানাই নাই হাতির দিকে তাকা হরিণের দিকে তাকা বাঘের দিকে তাকা মাছ মাছরঙ্গা হাঙ্গর হাঙ্গা হাঙ্গর কবি ছড়াই দি তাকা আর কাউকে তোমার মতো করে বানাই নাই তোর বলি দেখে আমি এত সুন্দর করে বানাইছি অটোমেটিক বানাইছি কাই ধরি হোক একাই ধরি হোক সিট হবি হ উপর হবি হ বসবি বস দৌড়াবি দৌড়া ব্রেক করি আস্তে আস্তে হাঁটবি হাঁট পিছন থেকে কে ডাকে ঘাটটা ফিরাইলে শুনতে পারো আল্লাহ আকবার কোন এত কৌশল করি বানাইছি আমার মনে একটা আশা সেটা হলো তুই আমাকে রব বলে ডাকবি আর আমার গোলামি মেনে নিবি আমার আন দিয়ে তোর জীবনটা পরিবেশন করবি জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ মা বোনেরা আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না যেখানে মাহফিলে যাই সেখানে জায়গা নাই কার জায়গা নাই মহিলার জায়গা নাই
নারী জাতি দুষ্টমতি চলবে ও ভাই নারী জাতি দুষ্টমতি কি যে মন্ত্র জানেন লাগাইয়া প্রেমে রশি আস্তে আস্তে টানে হায়রে আস্তে আস্তে টানে নারী জাতি এমন জাতি ডাল কদমের ফুল আর নারী জাতির ভালোবাসে আল্লাহ ও রাসূল মায়েরা জায়গা করে বসেন আগে বসেন একজন আরেকজনকে জায়গা দেন নবীজি বলেছেন কোরআনের জন্য যদি কেউ কাউকে জায়গা করে দেয় আল্লাহ কিয়ামতের বদর তাকে জান্নাতে জায়গা করে দিবে ঠিক লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার আমার বন্ধুগণ বহু কথা আছে আল্লাহ বলে বান্দা তুই আমার দল করিস না আমার দলের মানুষগুলোকে তুই আবার পিটাইস মুসলমান হয়ে আশ্চর্য লাগে মগজকে ভালো করে বুঝে নেন এ মুসলমান ভাইরা বাবারা একা দল করেন আমি জানি না কিন্তু একটা স্পষ্ট কথা শুনে না পৃথিবীতে যত ধর্মীয় মানুষ আছে ধর্মীয় কিতাব আছে আল্লাহর কসম করে বলছি জন্মের ইতিহাস আমি বলতে পারি না কোন ধর্মীয় লোক তাদের ধর্মের ব্যাপারে কি বোধ গায় শিকায়ত করে ধর্মের কাতে বাধা দেয় কিন্তু আজকে পৃথিবীতে একটা জাতি আছে সেটা মুসলমান জাতি মুসলমান তার নিজের ধর্মে বাধা দেয় কথা ঠিক না বেঠি এর থেকে দুঃখ আর নাই ঠিক না বেঠিক এটা কেমন জাতি বাবা অথচ আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম আল্লাহ পাক বলেন মুসলিম জাতিটা হলো উত্তম জাতি নারায় তাকবীর আল্লাহ ইল্লাহে তাকবীর আল্লাহ আমার বন্ধুগণ এখান থেকে তুমি বানাইতো না এই হাতটা এইখান থেকে বানাইতো ভাইজান এত সুন্দর করে দুটি হাতের মধ্যে স্প্রিং সিস্টেম করে দিতে সাইকেল চালা যায় হুন্ডা চালা যায় পাইলট হওয়া যায় বড় বড় হালের গাড়িগুলো চলায় ঠিক কিনা বিষণগুলো হাতে নাই দিন মজুর করে তারা খায় ফস ফস করে খেলে উপা রাখতেছে বাবা পাই ধরে পিছাচ্ছে গাড়িটাও হাতে নাই খস খস করে সামনে যায় আল্লাহ আকবার কোন এই দুইটা হাতের শুকরিয়া যদি আমরা করিবার যাই আল্লাহর কসম করে বলছি আল্লাহ এবং রসুলের পক্ষে ছাড়া আমরা আর পক্ষে থাকতে পারি না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান দান করলেন আল্লাহু আকবার জীবন বিধান দান করলেন যার নাম কোরআন কি নাম বলেন কোরআন আল্লাহ বলেন ওয়াকাযালিকা আনজালনা হুকমান আরাবিয়্যা এই কোরআন আরবি ভাষার কিতাব দুনিয়াবাসী শোনো মানুষের জন্য এই কোরআন হলো একটা আস্ত আইনের কিতাব একটা গাইড বই একটা নোট বই যেরকম চিৎকার দি সুবহানাল্লাহ আধারে যখন ডুবেছিল জাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর ভাতি বড় বড় তার চরম সীমায় পৌঁছে নরব জাতি আপন সন্তান হত্যা করিত জীবন তবিত বন কন্যা জন্ম দেখিলে মায়ের কাঁপিত অংশে অন্তর আজি সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ জন্ম নিলেন ধরণীর কোলে নবী মুহাম্মদ আল্লাহকে রাজি করার জন্য ওকে জিকির শুনাই দেইলাম ইলাহা ইল্লাল্লাহ জোডেলা ইলাহা জোডেলা ইলাহা জোডেলা ইলাহা আমার বন্ধুগণ আল্লাহ তাআলার বক্তব্য আলাই জীবন বিধান তোমাকে দিলাম নবীজি বললেন এই কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য সুন্নত ওয়াজিব নফল না ফরজ সবাইকে বলতে হবে সবাইকে বলতে হবে নেতা নেত্রী যে যার দল করেন সবাই কিন্তু একদিন আল্লাহর কাছ থেকে আসছেন একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে উপায় নাই কথা ঠিক না ঠিক এই জন্য সবাই বলেন তো এই কোরআন শরীফ শিক্ষা করা ফরজ না নফল